আজ আপনাদের সাথে কথা বলবো ওয়াবের মোবাইল সার্ভিস সম্পর্কে। ওয়াবে আবার 15 তারিখে লঞ্চ করে গেল হনার 30 প্রো প্লাস নিয়ে। যে তিনটি ফোন দেখে মনে হয় ফ্ল্যাগশিপ কিলার। এই তিনটি ফোনেই থাকছে ক্যামেরাতে এমন সেন্সর লাগানো হয়েছে যেগুলো এক এক সময় ওয়াবের ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে ব্যবহার করবে। চলুন এদের ব্যাপারে একটু ডিটেলস আলোচনা করা যাক। এটা জেনে নেব এমআই 10 প্রো বা রিয়েলমি এক্স 15 প্রো বা কিলার লেভেলের ফোনগুলো কতটুকু কম্পিটিশন তাদের সাথে করতে পারছে। শুরুতেই বলা যাক এদের ডিসপ্লে নিয়ে। এই তিনটি থাকছে 6.5 ইঞ্চির ওল্ড ডিসপ্লেও রয়েছে ফুল এইচডিতে। শুধু পার্থক্য হচ্ছে হনার 30-তে সিঙ্গেল পাঞ্চুয়াল ক্যামেরা থাকছে, একটা ফ্ল্যাট শিপ থাকছে, আর হনার 30 প্রো এবং হনার 30 প্রো প্লাসে থাকছে ডুয়াল পাঞ্চুয়াল ক্যামেরা, যার একটি ক্যামেরা 32 মেগাপিক্সেলের আরেকটি থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা অ্যাঙ্গেল লেন্স। হনার 30 প্রোতে 60 হার্জ এর ডিসপ্লেতে একদম টপ লেভেলের ভেরিয়েবল, যেখানে থাকছে 19 হার্জ রিফ্রেশ। এবার চলে আসছে এদের পারফরমেন্স নিয়ে। হনার 30তে আছে 5G প্রসেসর কিরিন 985। এখানে আপনি যে কোনো হাই লেভেলের রেজুলেশনের গেম খেলতে পারবেন। আর হনার 30 প্রো এবং হনার 30 প্রো প্লাসে থাকছে কিরিন 990, সেটাও 5G প্রসেসর। এবার কথা বলি এই হনার 30 প্রোতে থাকছে 40 মেগাপিক্সেলের সেন্সর, যেটা সনি ম্যাক্স 600YMX দিয়ে তৈরি। আরও থাকছে হনার 30 প্রোতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সনি IMX 700। এটা লঞ্চ করে নিই এপ্রিল মাসের 21 তারিখে লঞ্চ হতে পারে। এই তিনটি ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ, যেখানে আপনি 5x পর্যন্ত অপটিক্যাল ঝুম এবং 15 পর্যন্ত ডিজিটাল ঝুম পেয়ে যাবেন। আল্ট্রা হোয়াইট লেন্স এ হনার এবং এর 30তে 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট লেন্স পাবেন। আর হনার 30 প্রো এবং হনার 30 প্রো প্লাসে পাবেন 16 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স। এবং এই তিনটি ফোনে থাকছে 4000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার, আর 24 মিনিট চার্জ দিলেই 50% চার্জ হবে হনারের কোম্পানি জানাচ্ছে। এছাড়া থাকছে 27 ওয়াটের ওয়াইলিং চার্জিং সাপোর্ট। তবে এখানে কোনো জ্যাক থাকছে না। তবে ইন্ডিয়া এবং বাংলাদেশে কবে আসবে এর কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে।